বর্তমান দিনে পৃথিবীর দ্বিতীয় সবথেকে শক্তিশালী দেশের তকমা রাশিয়াকে দেওয়া হয় থাকে। রাশিয়ার শক্তির সামনে চীন বা জাপানের মতো শক্তিশালী দেশও বলতে গেলে কিছুই নয়। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার সঙ্গে সরাসরি টক্কর নেওয়ার ক্ষমতা একমাত্র রাশিয়ার কাছেই রয়েছে। কিন্তু তার থেকেও অবাক করার মতো বিষয় হলো এই যে, রাশিয়ার কাছে এমন কয়েকটি অস্ত্র আছে যা আমেরিকার মনেও ভয় ঢুকিয়ে দিতে পারে, কারণ এই অস্ত্রগুলির সঙ্গে টক্কর নেওয়ার মতো ক্ষমতা আমেরিকার কাছেও নেই। আজকের আমাদের এই ভিডিওতে এইরকমই 10টি অস্ত্রের সম্পর্কে আলোচনা করতে চলেছি যা একমাত্র রাশিয়ার কাছেই রয়েছে। দি স্ক্যান্ডাল ব্যালিস্টিক মিসাইল। বন্ধুরা, স্ক্যান্ডাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম রাশিয়ার সবথেকে জনপ্রিয় এবং শক্তিশালী মিসাইল সিস্টেমগুলির মধ্যে অন্যতম। এই মিসাইল সিস্টেমের রেঞ্জ প্রায় 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এর সাথেই এই মিসাইল সিস্টেম নিজের সঙ্গে প্রায় 700 কিলোমিটার ওজন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। কিন্তু এগুলি ছাড়াও এই মিসাইলের আরও দুটি স্পেশাল ক্ষমতা রয়েছে যা এই মিসাইলটিকে আরও বেশি কার্যকরী বানিয়ে তোলে। প্রথমত, এই মিসাইলটি ওজনে খুবই হালকা হওয়ার দরুন রাশিয়ার আর্মি এই মিসাইলটিকে সহজেই যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, এই মিসাইল সিস্টেমের নেভিগেশন টেকনিক এতটাই উন্নত মানের যে এই মিসাইল লঞ্চ হওয়ার পরেও প্রয়োজনে এই মিসাইলের গতিপথ পরিবর্তন করা সম্ভব হয়। S-400 মিসাইল সিস্টেম। বন্ধুরা, S-400 মিসাইল সিস্টেম রাশিয়ার সবথেকে ক্ষমতাশালী মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেমের উপযোগিতা এবং গুণাগুণ সম্পর্কে ওয়াকিবহল হওয়ার পর বর্তমানে ভারত সরকার রাশিয়ার থেকে এই মিসাইল সিস্টেম কিনেছে। এই মিসাইল সিস্টেমটি মূলত শত্রুপক্ষের এয়ারক্রাফট ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই মিসাইল সিস্টেমের মাধ্যমে রাশিয়া শত্রুপক্ষের যে কোনো এয়ারক্রাফটকেই নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এর সাথে সাথেই রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হওয়া যে কোনো মিসাইলকে এই মিসাইল ডিফেন্স সিস্টেম আকাশপথেই নষ্ট করে দিতে পারে। আসলে এই মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যবহার করে রাশিয়া নিজের সীমানায় এতটাই দুর্ভেদ্য ডিফেন্স গার্ড বানিয়ে তোলে যে শত্রুপক্ষের কোনোরকম মিসাইল বা ট্যাঙ্কারের মাধ্যমেও সেই ডিফেন্স গার্ডকে ভাঙতে পারে না। বর্তমানে রাশিয়া ভারত ছাড়াও চীন এবং তুর্কির কাছেও এই মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে। ভারতের পাঞ্জাব প্রদেশে ভারত সরকার এই মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যবহার করে থাকে। টর্নেডো। বন্ধুরা, টর্নেডো হলো রাশিয়ার একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এই রকেট লঞ্চার সিস্টেমটি থেকে রাশিয়া একসঙ্গে অনেকগুলি মিসাইল লঞ্চ করতে পারে। মূলত 8x8 মিসাইল লঞ্চার করার ক্যাপাসিটিযুক্ত যানবাহনগুলির মাধ্যমেই রাশিয়া এই মিসাইলগুলিকে ক্যারি করে থাকে। এই অস্ত্রটি আসলে একটি মিসাইল মেশিন গানের মতো। একটি মেশিন গান থেকে যেমন একসাথে অনেকগুলি গুলি নির্গত হয়, ঠিক তেমনভাবেই এই মিসাইল থেকেও একসাথে অনেকগুলি মিসাইল নির্গত হয়। এই মিসাইল সিস্টেমটি নিমেষের মধ্যেই নিজের টার্গেটকে ধূলিসাৎ করে দিতে পারে। আকুলা ক্লাস সাবমেরিন। বন্ধুরা, 1980 থেকে 1990 সাল পর্যন্ত রাশিয়া প্রায় 15টির মতো আকুলা ক্লাস সাবমেরিন তৈরি করেছে। 1990-এ ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া শেষ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও রাশিয়ার কাছে এই সাবমেরিনটি রয়ে গিয়েছিল। এই সাবমেরিনটির বিভিন্ন ভার্সন রাশিয়ার কাছে রয়েছে এবং তার মধ্যে সবথেকে সাংঘাতিক ভার্সনটি হলো আকুলা 3। এই সাবমেরিনটি প্রায় 175 মিটার লম্বা এবং এটা পারমাণবিক অস্ত্র বহন করতে এবং লঞ্চ করতেও সক্ষম। একটি বড় মাপের যুদ্ধজাহাজকে এই সাবমেরিনটি অনায়াসেই ধ্বংস করে দিতে পারে। এই সাবমেরিনটি একেবারে নিঃশব্দে নিজের শত্রুর উপর আঘাত আনার ক্ষমতা রাখে। বর্তমানে এত উন্নত মানের সাবমেরিন আমেরিকার কাছেও মজুত নেই, কাজেই আমেরিকা এই সাবমেরিনটিকে জমের মতো ভয় পায়। কারাসুকা 24 ইলেকট্রনিক ওয়ারফেয়ার। বন্ধুরা, আধুনিক যুগে যুদ্ধের ধরন অনেক বদলে গেছে, তাই বর্তমান দিনে যুদ্ধ করার জন্য একটি উন্নত মানের কমিউনিকেশন সিস্টেম থাকার অত্যন্ত জরুরি হয়। আর বিশেষ করে আমেরিকা এবং রাশিয়ার মতো উন্নত দেশগুলি মূলত স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমকে কাজে লাগিয়ে একটি উন্নত মানের কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলার ব্যবস্থা করে থাকে। কিন্তু রাশিয়ার কাছে এমন একটি ভয়ঙ্কর অস্ত্র আছে যেটি শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেমকে একেবারেই ধ্বংস করে দিতে পারে। কারাসুকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার নামের এই যন্ত্রটি মূলত শত্রুর কমিউনিকেশন সিস্টেমকে ডিস্ট্র্যাক্ট করার কাজ করে। এই অস্ত্রটি প্রয়োগ করে রাশিয়া শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেমকে এতটাই জর্জরিত করে দিতে পারে যে শত্রু দেশটি নিজের সৈন্যের সঙ্গে যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর ফলে তাদের সৈন্যরা যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করতে পারবে না। তখন সেই শত্রু দেশটিকে কোনোরকম কমিউনিকেশন সিস্টেম ছাড়াই পুরনো পদ্ধতিতে যুদ্ধ করতে হয়। এর ফলে রাশিয়ার উন্নত মানের অস্ত্রশস্ত্রের কাছে তাদের সৈন্যরা খুব সহজেই ধরাশায়ী হয়ে যায়। আরমাটা।
রাশিয়ার কাছে এমনিতেই আর্মাটা সিরিজের অনেকগুলি ট্যাঙ্ক উপস্থিত রয়েছে, কিন্তু তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ট্যাঙ্কটির নাম হলো আর্মাটা T4 ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের বিশেষত্ব হলো ট্যাঙ্কের চালক একেবারে পেছনের দিকে বসে থাকে, যার ফলে তার গায়ে কোনো রকম আঘাত লাগার কোনো সম্ভাবনাই থাকে না। এই ট্যাঙ্কের চারপাশে বেশ কয়েকটি উন্নত মানের সেন্সর লাগানো থাকে, যার ফলে ট্যাঙ্কার খুব সহজেই তার চারপাশের অবস্থিত অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং শত্রুপক্ষের ট্যাঙ্কারের অবস্থান নির্ণয় করে ফেলতে পারে। আর এই কারণেই এই ট্যাঙ্কারের উপর আঘাত আনতে পারার স্বপ্ন শত্রুপক্ষের কাছে স্বপ্নই থেকে যায়। সুখোই বন্ধুরা, সুখোই রাশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় ফাইটার জেট, কিন্তু এই সুখোই সিরিজের SU-30, SU-34 এবং SU-35কে রাশিয়ান এয়ারলাইন্সের মেরুদণ্ড হিসেবে মনে করা হয়। এই ফাইটার জেটগুলি রাশিয়া মূলত আমেরিকান এয়ারফোর্সের F-15 ফাইটার জেটকে টক্কর দেওয়ার জন্যই বানিয়েছিল। আসলে এই ফাইটার জেটগুলির লং রেঞ্জ এবং অত্যাধুনিক ওজন বহন করার ক্ষমতা থাকার জন্য এই ফাইটার জেটগুলি অত্যন্ত জনপ্রিয়। SU-30 নামের ফাইটার জেটের রেঞ্জ হলো 3,500 কিলোমিটার, অপরদিকে SU-34-এর রেঞ্জ হলো প্রায় 4,000 কিলোমিটার, এবং এর সাথেই এই ফাইটার জেটগুলি প্রায় 12 টন ওজন বহন করার ক্ষমতা রাখে। সুখোই সিরিজের SU-57 সবথেকে ভয়ঙ্কর ফাইটার জেট, কারণ এই ফাইটার জেটটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টল করা হয়েছে, যা যুদ্ধের সময় পাইলটকে অত্যাধুনিক সুবিধা প্রদান করে। 6B-43 বন্ধুরা, রাশিয়ান সৈন্যদের আর্মার 6B-43 খুবই সাংঘাতিক একটি রক্ষা কবচ। এই আর্মারটি মূলত টাইটানিয়াম এবং করেন্ডার নামক কম্পোজিট মেটেরিয়াল দ্বারা নির্মিত করা হয়েছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মেশিন গান থেকে নির্গত হওয়া বুলেটকেও এই আর্মারটি রুখে দিতে পারে। তাই এই আর্মার পরিহিত রাশিয়ান আর্মির কোনো সৈনিকের গায়ে আঁচড় কাটা শত্রুপক্ষের কাছে প্রায়ই অসম্ভব হয়ে ওঠে। Tukhov-TV-160 বন্ধুরা, এই এয়ারক্রাফ্টটি রাশিয়া 1970 সালে বানিয়েছিল এবং 1990 সালে USSR ভেঙে যাওয়ার পরেও এটি রাশিয়ান এয়ারফোর্সকে সমানভাবে সার্ভিস দিয়ে চলেছে। এই এয়ারক্রাফ্টটি পৃথিবীর সবথেকে বড় এবং ভারী এয়ারক্রাফ্ট হিসেবে পরিচিত। এই এয়ারক্রাফ্টটি শব্দের দ্বিগুণ গতিতে যাতায়াত করতে পারে এবং এর সাথেই এই এয়ারক্রাফ্টটি প্রায় 45,000 কিলোগ্রাম ওজন সম্পন্ন অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম। এই এয়ারক্রাফ্টটি পারমাণবিক বোমাকে ক্যারি করার ক্ষমতা রাখে এবং যে কোনো দুর্ভেদ্য স্থানে ঢুকে পড়ে সেখানে বোম্বিং করার ক্ষমতা রাখে। পৃথিবীতে এত বড় মাপের এবং এত ক্ষমতাসম্পন্ন এয়ারক্রাফ্ট আর অন্য কোনো দেশের কাছেই নেই, কাজেই এই এয়ারক্রাফ্টটি যে কোনো দিনই শত্রুর ঘুমড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। R-36M SS-18 বন্ধুরা, এবার আপনাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি রাশিয়ার এমন একটি অস্ত্রের সঙ্গে যে অস্ত্রটিকে পৃথিবীর সমস্ত দেশেই ভীষণ মাত্রায় ভয় করে। এখন আপনারা যে মিসাইলটিকে আপনাদের স্ক্রিনে দেখছেন সেই মিসাইলটির নাম হলো R-36M SS-18। আপনারা হয়তো এটা দেখার পর ভাবতে বসেছেন যে এই মিসাইলটিতে এমন কি আছে যার কারণে পৃথিবীর প্রতিটি দেশই একে ভয় করে চলে। এই মিসাইলটি আসলে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটির মোট ওজন প্রায় 2,09,600 কিলোগ্রাম এবং এর দৈর্ঘ্য প্রায় 32 মিটারের কাছাকাছি, এবং এর সাথে সাথেই এই মিসাইলটি প্রায় 750 কিলোটন ওজনের ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। কিন্তু এর সবথেকে বড় শক্তি হলো এর রেঞ্জ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই মিসাইলটির রেঞ্জ প্রায় 16,000 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ শত্রু পৃথিবীর যে কোনো প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, এই মিসাইলটি সেখানে পৌঁছে গিয়ে শত্রুকে চরম আঘাত আনতে পারবে। এই মিসাইলটি এতটাই ভয়ঙ্কর একটি মিসাইল যে ন্যাটো দেশগুলি এই মিসাইলটির নাম স্যাটান অর্থাৎ শয়তান দিয়েছে। এই মিসাইলটি শুধুমাত্র আমেরিকা নয় বরং পৃথিবীর যে কোনো দেশের কাছেই একটা চরম আতঙ্কের বিষয়। তবে বন্ধুরা, এর সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে বর্তমানে রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, সংখ্যায় যেটি প্রায় 6,500-এর কাছাকাছি। এত বেশি পরিমাণে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি দেশের সঙ্গে পৃথিবীর যে কোনো দেশেই সহজে যুদ্ধ করতে চাইবে না, কাজেই রাশিয়ার এই নিউক্লিয়ার পাওয়ার আমেরিকার কাছেও যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।